Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi wahda was salatu was salamu ala man la nabiyya ba'da amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innamal mu'minuna alladhina idza dhukirallahu wajilat qulubuhum wa idza tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun. সকল প্রশংসা মহানবুল আলমিনের জন্য, যার দশ মেহরবানিতে আমরা প্রতি সপ্তাহে এই সপ্তাহে আঞ্জুমানে আসা এবং বসার তৌফিক পেয়েছি, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত আমাদের পিএনএ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেজন্য সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মান উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন যে আমাকে আজকে যত আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া আছে তা কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা প্রথমে জেনে তাকুল মানে কি। তাকুল একটি আরবি শব্দ, এর অর্থ হল বসা করা। পরিভাষায় যে কোনো বিপদ আপদে, যে কোনো সময়, যে কোনো স্থান, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর বসা করাকে তাকুল বলা হয়। আল্লাহ তাআলা সূরা আনফালের দিনে কায়দা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের তারাই যাদের দিকে কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত সমূহ তাদের দিকে তেলাওয়াত করা হয়, তখন তারা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তাকুল মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মুমিনের গুণ পড়ে। যখন মুসা আলাইহিসসালাম এবং যখন ফেরাউন দল একত্রিত হলো, তখন মুসা আলাইহিসসালামের দল লোকেরা বলল, আমরা বন্দী গেছি। তখন মুসা আলাইহিসসালাম বললেন, কখনো নয়, আমরা বন্দী হইনি। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আমাদের সাথে আমাদের রব রয়েছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। তখন আল্লাহ তাআলা ওই মাধ্যমে মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, আপনি আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। তখন মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। তখন সমুদ্রের পানি দুপাশ চলে গেল এবং মাঝে একটি রাস্তা হয়ে গেল। তখন মুসা আলাইহিসসালাম এবং তার সাথীরা সেই রাস্তায় চলে গেলেন। তখন তারা ফেরাউন থেকে মুক্তি পেলেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজের লোকেরা কোনো বিপদ আপদ, কোনো অসুখ বিসুখ হলে কবিরাজ ঝাড়ফুঁক নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর বাসা করে না। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা যারা ঝাড়ফুঁক করে না, যারা অশুভ ফল গ্রহণ করে না এবং যারা আল্লাহর বাসা করে। এত আমরা এই বক্তব্য থেকে বুঝতে পারি যে আমরা আল্লাহর বাসা করবো, আমরা ঝাড়ফুঁক করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বক্তব্য দিয়ে আমাকে তৌফিক দান করুন। আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।